গ্রিন আর্থ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের শেখাবো কীভাবে চন্দ্রমল্লিকার কাটিং করতে হয়। তাই আমরা এসব দেখি কী করে কাটিংটা প্রথমে সংগ্রহ করি। কাটিং করার পর ডালগুলি সঙ্গে সঙ্গে জলে দিতে হবে যাতে না শুকিয়ে যায়। কাটিংগুলো অবশ্যই 2 থেকে 3 ইঞ্চির মতো নিতে হবে। এইবার ওই কাটিংগুলো যেটা রেখেছি সেইখানে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে 5 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে। সামান্য নিলে হবে। তাতে যদি কোনো ফাঙ্গাস থাকে তো ফাঙ্গাসগুলো মারা যাবে এবং একটা সুস্থ সবল কাটিং তৈরি হবে। এইবার আমাদেরকে যেখানে কাটিংকে লাগাবো সে একটা ছোট্ট টবের মধ্যে একটা খোলাংকুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ঠিক করতে হবে। তারপর তার মধ্যে নদীর সাদা বালি এই ধুয়ে রেখেছি আমি আগে থেকে সেটাকে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে হাতে করে চাপ দিতে হবে যাতে ওর ভেতরে কোনো বাতাস না থাকে। এইভাবে কষিয়ে নেওয়ার পর ওই যে কাটিংগুলো রেখেছিলাম সেইগুলোকে এক একটা করে নিতে হবে এবং এই যে নিচের দিকে যে ডাল পাতাগুলো রয়েছে সেটাগুলোকে কেটে দিতে হবে এবং এই শেষের নোটটা আছে নোটটাতে একটু কোনা করে কেটে ওর মধ্যে লাগাতে হবে। এইভাবে কোনো কঠিন কাজ নয়, সিম্পল কাজ এবং এটা 1 সপ্তাহের মধ্যে দেখবেন যে শিকড় চলে এসেছে। এর মধ্যে কোনো কাটিং এর দেওয়ার প্রয়োজন নেই। যদিও আমার কাছে কাটিং এর ছিল কিন্তু আমি কাটিং এর না দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে চন্দ্রমল্লিকা কাটিং করা যায়। এইভাবে ধীরে ধীরে কাটিংগুলো এর মধ্যে লাগিয়ে দিতে হবে। এখন থেকে কাটিং করলে সুবিধা কী হয় না, যখন আমরা নার্সারিতে এই গাছ কিনে নিয়ে আসি ওই লাগানোর পর সেরকম পরিমাণে আর আমরা ফুল পাই না, কিন্তু এখন থেকে কাটিং করলে এক একটা গাছে প্রায় 700 থেকে 800 ফুল পাওয়া যাবে এবং কীভাবে পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। আমার কাটিং লাগানো সম্পূর্ণ হয়েছে। এরপর ওই যে ফাঙ্গিসাইড জলটা ছিল যেটাতে গাছগুলো আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে।
এরপর এই টব সমেত প্লেনগুলোকে একটা ছাওয়া জায়গায় এক সপ্তাহ মতো রেখে দিতে হবে। এক সপ্তাহ পর আপনাদেরকে দেখাবো আপডেটটা, এর কীরকম শিকড় এসেছে।